আগামী 22শে জানুয়ারি চার জায়গায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে কোভিডের সংক্রমণ বাড়ার কারণে নির্বাচন পিছিয়ে 12ই ফেব্রুয়ারি করা হয়। নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে আসানসোল পৌরসভা নির্বাচনে শাসক ও বিরোধী দলের প্রচার চলছে জোরকদমে। গত কয়েকদিন আগে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। যদিও সেদিনের প্রচারে আজকের মতো এত বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল না। সোমবার আসানসোল পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী উৎপল সিন্হা প্রচার করলেন, যেখানে কোর্ট এবং সরকারি সমস্ত বিধিনিষেধকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে এই করোনা সময় উপস্থিত মানুষের জীবনে নিয়ে এলেন করোনা রোগের সংশয়। এদিন প্রার্থী প্রচারে আসেন রাতারাতি সেলিব্রিটি হওয়া বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। মনের মতো পেলি রে তোরা গান শুনিতে জানি রে, উড়ালে গেলে হয় মঞ্চে হারা, ভুবন বাদ্যকারকে দেখার জন্য এবং তার সাথে সেলফি তোলার জন্য মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। ভুবন বাদ্যকারের গানের সাথে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত জনতার উদ্দেশ্যে বাদামের প্যাকেট ছুড়ে দিলেন, যার ফলে এই কোভিড পরিস্থিতিতে শুরু হলো বিশৃঙ্খলা। ভুবন বাদ্যকারের গানের সাথে নাচলেন প্রচারে অংশ নেওয়া দলীয় কর্মীরাও। এদিনের এই জনসভায় অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। কোভিড ও ওমিক্রন যেখানে চোখ রাঙাচ্ছে, বাড়ছে সংক্রমণের সংখ্যা, সেখানে এই ধরনের জনসভা তথা বাচ্চাদের উপস্থিতি শাসক দলের এই প্রার্থীকে কাঠগড়ায় তুলেছেন শিক্ষিত সমাজ। এই পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান এক কথায় রক্ষকিবক্ষ। আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী এবং আসানসোলের বিধায়ক মলয় ঘটক, তার নেতৃত্বে আসানসোলের উন্নয়ন, আমাদের ভোটের দামামা বেজে গেছে। 22 তারিখ ভোট হওয়ার কথা ছিল, সেটা 12 তারিখ এক্সটেন্ড করেছেন। আজকে ভুবন জুড়ানো যিনি গান ভুবনবাবু আজকে এসেছিলেন। কোভিডের প্রাককালে এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষই আজকে আনন্দ হারা হয়ে গেছে। আমরা নির্বাচনের চেষ্টা করেছি এই এলাকার মানুষদের মুখে একটু হাসি ফিরিয়ে দিতে, সর্বক্ষণই কাজ করব মানুষের সাথে। মানুষের পাশে থাকার যে সংকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার সৈনিক হিসাবে আমরা 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে থাকব। তার সাথে মানুষের মুখে একটু হাসি ফুটুক, একটুখানি আনন্দে থাকুক, এই কামনাতেই আজকে আমাদের এই জমায়েত। দিলীপ ঘোষ যখন এসেছিলেন তখন তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে তিনি করোনা বিধি ভাঙছেন, প্রচুর মানুষ বেরিয়ে যাচ্ছে, যার জন্য আজকে তো একজন সেলিব্রিটি এসছে, সাধারণ মানুষের সেলিব্রিটি, তাতে কি কোভিড বিধি ভঙ্গ হলো না? কোভিড বিধি অ্যাকচুয়ালি মানুষ প্রত্যেকেই মাস্ক ব্যবহার করেছেন, এখানে ব্যবস্থা রয়েছে, স্যানিটাইজারের ব্যবস্থা আছে, এবং এটা একটা গ্রাম, অ্যাকচুয়ালি মানুষ দেখার জন্য উৎসুক, তারা এসে গেছে এবং তাদের সমস্ত রকম প্রোটেকশনের দায়িত্ব আমাদের পার্টির থেকে প্রথম থেকে নেওয়া হয়েছিল দল থেকে, মাস্ক এবং স্যানিটাইজারের। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি, বহু আমরা প্রথমেই যখন মাইক্রোফোন ধরেছি তখনই বলেছি প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন। তার মধ্যেই ছোটো ছোটো কিছু বাচ্চা থাকে, তারা অতি উৎসাহী হয়ে ওঠে, আমরা সঙ্গে সঙ্গে একটা গান করার পরে তাকে আমরা সরিয়ে দিলাম যাতে কোভিড বিধি লঙ্ঘন না হয়। সভাপতির প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কেন পিছনো হলো নির্বাচন? যেখানে কোভিড বিধি মানা হচ্ছে না সেখানে কোভিডের সংক্রমণের ভয়ে পিছিয়ে দেওয়া হয়েছে ভোট, রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। বাদাম বিক্রি থেকে সরাসরি সেলিব্রিটি কি বলবেন? এখন সেলিব্রিটি হয়ে আমার তার বাদাম বিক্রি হবে না, তাই আপনারা আশীর্বাদ করবেন যেন শিল্প হয়ে উঠতে পারি।
তৃণমূলের জন্য বলছি যে হ্যাঁ, তাকে যে আমাদের উৎপল দাস উৎপল সিংহ যে দাঁড়িয়েছে তাকে ভয়ে ভোটে জয়ী যুক্ত করবেন, আর কি বলবো বলুন। আপনি এখন সেলিব্রিটি, প্রচুর মানুষ আপনাকে দেখতে চাইছে, ছবি তুলতে চাইছে, এতে কি করোনা বিধিটা হচ্ছে না? হ্যাঁ, করোনা বিধির বিনিময়ে আমি হ্যাঁ মাস্ক পরতে হবে, মাস্ক পরবেন, আপনারা সেফটি থাকবেন, মানে মানে দূরত্ব বজায় রাখবেন। আমি শিল্পী হতে চাই, এখন আমার ভোটে নামার আমার প্রচারে যাবেন না, এখন আর কোনো প্রচারে যাবো না, তৃণমূলের তৃণমূলেই করবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।